নমস্কার। 5ই এপ্রিল, ঠিক রাত 9টার সময়, 9 মিনিটের জন্য সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ রাখতে বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আর জ্বালাতে বলেছেন একটা দিয়া বা একটা ক্যান্ডেল বা টর্চ। আমরা সবাই চলুন সেটা পালন করি। আমরা সবাই তাকে জানাই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা লড়ছি সবাই একসাথে একভাবে একটা বড় কজের জন্য। আমরা আবার খুব সুন্দর দিন দেখতে পারবো খুব শিগগিরই। তাই রাত 9টার সময় ঠিক 9 মিনিটের জন্য আমরা সবাই আমাদের আলো জ্বালাবো সমস্ত কিছু অন্ধকার করে, সেই আলোই আমাদের পথ দেখাবে। আজকে আমরা সত্যি একটা খুবই কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, একটা গ্লোবাল এমার্জেন্সি। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধটা করতে হবে এবং এই যুদ্ধে আমরা জিতবই জিতব। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, সেফ থাকুন, মাস্ক ব্যবহার করুন, হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্সিং করুন। প্লিজ আপনারা সবাই প্লিজ মেনে চলুন এই কথাগুলো। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আরো কিছু নিশ্চয়ই জানতে পারবো, আমাদের এই পুরো লকডাউনের সময় আর কি কি করা উচিত এবং কি কি সমস্যা হচ্ছে তার অনেক সুরাহা নিশ্চয়ই উনি করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার, ভালো থাকবেন, সেফ থাকুন।